এতগুলো টাকা কে ফেলে গেল? কেউই তো আশেপাশে নাই, কাকে জিজ্ঞেস করব? অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এখনো তো কাউকে আসতে দেখছি না। টাকাটা কি নেওয়া উচিত হবে? টাকাটা কি নিব? আচ্ছা নেই। টাকাটা নিয়ে কি ঠিক হলো? বুঝতে পারছি না, এই টাকাগুলো দিয়ে আমি কি করব? এখানে তো কম টাকা নয়, অনেকগুলো টাকা। কি করা যায় টাকাগুলো দিয়ে? যাই হোক, আমার টাকা না হলেও এগুলো আমারই, অন্য কেউ পেলে হয়তো অনেক খারাপ কিছুই করতে পারতো, আমি তো সেসব করছি না। এই টাকাটা দিয়ে তো ওই জ্যাকেটটাই কিনতে পারি, আর অনেক কিছুই কেনা যাবে। নাকি ওই স্টিকারটা কিনবো? বুঝতে পারছি না। না, আমি এসব কি ভাবছি, এগুলো তো আমার টাকা না। হ্যাঁ আল্লাহ, আমি এখানে কি করছি? আমি তো আজকে এক ওয়াক্ত নামাজও পড়িনি। হে আল্লাহ, আমি আজ 8টা দিন একটিবারের জন্য তোমাকে স্মরণ করিনি। বুঝতেই পারিনি এই সামান্য কিছু টাকার মোহে তোমাকে ভুলে গিয়েছিলাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আরো বেশি বেশি করে তোমার আমল করার তৌফিক দান করো, হেদায়েত দান করো সেই ব্যক্তিদের যাদের অনেক অনেক টাকা, আর তারা যাতে তোমাকে ভুলে না যায়। 8টা দিন শয়তান আমাকে আচ্ছন্ন করে ফেলেছে, আমি একটিবারের জন্য তোমাকে স্মরণ করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। আর আমি সিদ্ধান্ত নিয়েছি এই টাকাগুলো কিছু দোস্তের মধ্যে ভাগ করে দিব। আল্লাহ তুমি তাকে হেফাজত করো, যেই মানুষটির টাকাটা হারিয়েছে তাকে যেন এই টাকার জন্য কোনো কষ্ট পেতে না হয়। আমিন।